অর্থ প্রেম বিবাহ এবং বশীকরণের জন্য পাঠ করুন রেট তারা মন্ত্র আপনি যদি সঠিক নিয়মে এই রেড তারা মন্ত্র জপ করতে পারেন তবে আপনার জীবনে যদি কোনো প্রেমের সমস্যা থাকে সেই প্রেমের সমস্যা দূরীভূত হবে কিভাবে বা কোন পদ্ধতিতে আপনি এই রেড তারা মন্ত্র জপ করবেন তা কিন্তু এই ভিডিওতে জানাবো অনেকেই আমার কাছে আসেন প্রেম জীবনে সমস্যা নিয়ে আপনার প্রেম জীবনে যাই সমস্যা থাক না কেন যত বড়ই সমস্যা থাক না কেন রেড তারা মন্ত্র জপ করুন দেখবেন প্রেম জীবনে সাকসেস আসবেই আসবে শুধু তাই নয় আপনি যদি কাউকে বসীকরণ করতে চান তবে কিন্তু এই মন্ত্রটি দারুণভাবে কার্যকরী যাদের বিবাহে বারে বারে বাধা আসছে বিবাহ মাছ ভেঙে যাচ্ছে অথবা শেষ পথে গিয়ে ভেঙে যাচ্ছে তারাও কিন্তু এই তারা মন্ত্র জপ করতে পারেন এছাড়াও পারিবারিক জীবনে যদি কোনো সমস্যা থাকে দাম্পত্য জীবনে যদি সমস্যা থাকে দাম্পত্য জীবনে যদি সুখের অভাব থাকে তাহলেও আপনি এই রেড তারা মন্ত্র জপ করতে পারেন এই রেড তারা মন্ত্র হচ্ছে সবথেকে শক্তিশালী একটি মন্ত্রের মধ্যে একটি রেড তারা মন্ত্র জপে দেখবেন প্রেমকে চুম্বকের মতো আকর্ষণ করে এর পাশাপাশি যারা অর্থনৈতিক সমস্যার মধ্যে দিয়ে পাশ করছেন তারাও কিন্তু এই তারামন্ত্র জপ করুন এতে আপনার আত্মবিশ্বাস বাড়বে সাহস বৃদ্ধি পাবে এছাড়াও পছন্দ সই জীবনসঙ্গী খুঁজে পেতে আপনি নিয়মিতভাবে এই রেড তারামন্ত্র জপ করতে পারেন আপনার যখন এই রেড তারামন্ত্র দশ লক্ষ বার জপ করা সম্পূর্ণ হবে তখনই কিন্তু এই রেড তারা মন্ত্র অ্যাক্টিভ হয়ে যাবে এবং দেখবেন এর উপকার আপনি নিজেই উপলব্ধি করতে সক্ষম হবেন এই রেড তারামন্ত্রটি আপনি পাঠ শুরু করবেন যে কোনো শুক্রবার মধ্যরাত্রে আপনি যখন এই রেড তারা মন্ত্রটি জপ করবেন তখন একান্তে জপ করবেন এবং জব করার সময় যেন পাঠে কোনো রকম বাধা সৃষ্টি না হয় সেই দিকে অবশ্যই নজর রাখবেন প্রতিদিন অন্ততপক্ষে একশো আটবার করে এই রেড তারা মন্ত্র জপ করতে হবে এবার আমি আপনাদের সেই রেড তারা মন্ত্রটি জানিয়ে রাখি ওম তারে তম সোহা ওম তারে তম সোহা ওম তারে তম সোহা এইভাবে এই মন্ত্রটি একশো আটবার জপ করবেন জপ করার সময় আপনার সামনে অবশ্যই একটি রেড তারা মায়ের ছবি রাখবেন এবং আপনার মনে কি ইচ্ছা রয়েছে অর্থাৎ কোন ইচ্ছা পূরণ করার জন্য আপনি এই মন্ত্রটি জপ করছেন সেটি প্রথমে মাকে জানিয়ে মন্ত্র জপ শুরু করুন দেখবেন মায়ের কৃপায় আপনার মনের ইচ্ছা পূর্ণ হতে বাধ্য জয় মা তারা জয় মা তারা জয় মা তারা ধন্যবাদ